আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বাটার নান রেসিপি নিয়ে। আশা করছি আমার এই বাটার নান রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজভাবে এই বাটার নানটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি উইদাউট ময়দা, এগ এবং লিকুইড দুধ ছাড়া। এই বাটার নানটার তৈরি পদ্ধতি খুবই সহজ আর এই বাটার নানটা এতটাই সফট তুলতুলে যে খেতে হবে অসাধারণ। চলুন তবে দেখে নিই বাটার নান বানানোর পারফেক্ট পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বলে আমি 4 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচ অর্থাৎ 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে ইউজ করেছি। এইবার এই ইস্টটা আমি ইউজ করছি। এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে কিংবা মুদি দোকানেও খুব সহজে পেয়ে যেতে পারেন। এখন আমি ইস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। ইস্ট এর থেকে বেশি দেবেন না, কারণ এর থেকে বেশি দিলে ইস্টের গন্ধ লাগবে আর যারা ইস্টের গন্ধটা সহ্য করতে পারেন না তারা এই ক্ষেত্রে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করবেন। এখন হাত দিয়ে খুব ভালো মতন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন মেশানো হয়ে গেলে এখানে আমি ইউজ করছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি টোটাল 6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করব। প্রথমে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো মতন আটাটা আমি মেখে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে একটু সময় নিয়ে আটাটা মেখে নেবেন। এরপর এখানে আমি ইউজ করছি হালকা গরম পানি, যেটাকে কুসুম গরম পানি বা উষ্ণ গরম পানি বলা হয়। এখানে 1.5 কাপ পরিমাণ হালকা গরম পানি আমি নিয়েছি। সবটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে মেশাবেন আর খুব ভালো একটা ডো তৈরি করে নেবেন। খুব ভালো মতন আমি ডোটাকে মুথে নিচ্ছি। মথা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম যে এখানে আমি টোটাল 6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করব। 4 টেবিল চামচ প্রথমেই দেওয়া হয়ে গিয়েছে, এখন আরও 2 টেবিল দিয়ে খুব ভালো মতন মুথে নিচ্ছি। পারফেক্টলি মথা হয়ে গেলে উপর পাশটা যেন ড্রাই হয়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল উপর থেকে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এরপর রেস্টে রেখে দিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম ঠিক 3 ঘন্টা পরে। এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলেছে ডোটা। এখন এই ডোয়ের ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে। যত বেশি আপনারা রেস্ট করাবেন এই ডোটাকে ঠিক ততটাই পারফেক্ট হবে এই ডোটা। এখন সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এই ডোটাকে আমি খুব ভালো মতন মুথে নিচ্ছি। খুব ভালো মতো মথা হয়ে গেলে এখানে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি ডোটাকে। এরপর এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে সবগুলো ভাগ একই রকম হবে। আপনারা যদি ছোট করে নানগুলো বানাতে চান তাহলে আর একটু ছোট করে কেটে নেবেন, আর যদি বড় করে বানাতে চান তাহলে আরও একটু বড় করে নিয়ে নেবেন। আমি মাঝারি সাইজের নান বানাচ্ছি। এবার সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে একটা নান আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে এটাকে একটু বড় করে নেবেন। এরপর বেলনির সাহায্যে বেলে নেবেন। আমি ঠিক এই রকম করে বেলে নিয়েছি, এই রকম মোটা হবে। এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন নেই। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো আমি এটাকে রেখে দিয়েছিলাম। এরপর উল্টে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট আমি অপর পাশটাও করে নিয়েছি। এরপর আবারও উল্টে দিচ্ছি।
এবার একটু চেপে চেপে এটাকে কালার দিয়ে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে যতক্ষণ না কালার আসে পারফেক্টভাবে ততক্ষণ পর্যন্ত এটা বেক করতে হবে। তা আমি এখানে এই বাটারটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাটার এখানে ইউজ করতে পারেন। তো অল্প একটু বাটার আমি উপর থেকে ব্রাশ করে দিলাম, এবার আরও একটু বাটার অপর পাশটাতেও দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পর খেয়াল করবেন যে নানটা কিন্তু ফুলে উঠছে। এভাবে চেপে চেপে নানটাকে খুব ভালো মতন তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফুলে ফুলে উঠছে, বাটার দেওয়ার পর এর কালারটাও খুব সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল আমার একটা নান, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর ঠিক এইভাবে আমি সবগুলো নান তৈরি করে নিচ্ছি। সবগুলো নান আমার তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। 4 কাপ আটায় আমার টোটাল 8টা নান হয়েছে। এবার 2 টেবিল চামচ পরিমাণ বাটারের সাথে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি একটু ওভেনে এগুলোকে মেল্ট করে নিয়েছি। এবার উপর থেকে একটু এভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল ঘরে বানানো আটা দিয়ে সুপার সফট রেস্টুরেন্টের স্বাদে বাটার নান। আশা করছি বাটার নান রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই বাটার নানটা এতটাই সফট যে আপনারা যদি সকালবেলা বানিয়ে রাখেন তাহলে বিকেলবেলা খেতে বসলেও দেখবেন গরম করার কোনোই প্রয়োজন হচ্ছে না, এতটাই সফট নরম তুলতুলে থাকবে এই বাটার নানটা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।